আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইদানিং অনেকে আমাদের কাছে একটি অভিযোগ করেছেন যে লটে বিক্রির নামে নানান খামারিরা এখন বকনা বাসন নিয়ে প্রতারণার আশ্রয় নিতেছে। তো এর হাত থেকে বাঁচতে গেলে কি করতে হবে? দেখেন, বর্তমানে যেহেতু অনলাইনের মাধ্যমে প্রচুর পরিমাণে বকনা বাছুর, তারপরে গাভী বিক্রি হচ্ছে, তো অনেকেই দেখা যায় বকনা বাছুর যারা কিনে তারা এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া করেও কিনে, আর স্বাভাবিকভাবে একটা কেউ কিনে না, দুইটা তিনটা করেই কিনে। তো এই যে সাধারণ মানুষের একটা যে আকাঙ্ক্ষা বা চাহিদা, এই চাহিদাটাকে পুঁজি করে অনেক খামারি যারা আসলে আপনার বকনা বাছুর সেল করে বা গাভী সেল করে, বিশেষ করে যারা বকনা বাছুর সেল করে তারা চিন্তা করে যে 5 থেকে 6 টাকা বকনা বাছুর একসাথে সাজিয়ে এরপরে যদি একটা দাম ফিক্সড অ্যামাউন্ট মানে একটা নির্ধারিত দাম করে দেই, তাহলে হয়তোবা ক্রেতাগণও কিনতে আগ্রহী হবে এবং তুলনামূলকভাবে কম দিতে পারবে, ঠিক আছে? কিন্তু এর ভিতরে অনেক কিছু গুমর থাকে বা হচ্ছে আপনার কিছু দেখা যায় তারা প্রতারণার আশ্রয় নেয়। প্রথমে লটের যে মনে করেন 5টা বকনা বাছুর নিয়ে একটি লট করছে বা 10টা বকনা বাছুর নিয়ে একটি লট করছে এবং লটের দাম হচ্ছে অ্যাভারেজ ধরেন যে 60,000 টাকা বা 70,000 টাকা করে বকনা বাছুর, ঠিক আছে? এর মধ্যে দেখবেন যে ভিডিওতে প্রথম যে তিনটা দেখাবে ওই তিনটা থাকবে পার্সেন্টেজের দিক থেকে, কোয়ালিটির দিক থেকে সবচেয়ে ভালো, ঠিক আছে? সবচেয়ে ভালো থাকবে এবং ওই তিনটাকেই আসলে ক্যামেরাম্যানকে দিয়ে বেশি করে নজর দেওয়াবে, ফোকাস দেওয়াবে আর কি। ফোকাস দেওয়ানোর পরে দেখবেন যে অনেক গুণগান বলবে, কারণ যে বিক্রি করবে তার তো জিনিসের গুণগান সে গাইবেই, সেটা তো তার এখতিয়ার। এবং এই গুণগানের ফলে ওই সময় আসলে আমাদের মানুষের যে সাইকোলজিটা আছে, আসলে মনস্তাত্ত্বিক ব্যাপার আছে, আমরা শুরুতেই কোনো কিছু ভালো দেখে ফেললে দেখা যায় যে ওই জিনিসটার উপরেই মনে করি যে বাকিগুলোও ভালো, ঠিক আছে? এটা হচ্ছে ওই যে বলে না যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, প্রথম দেখায় যদি ভালো হয় তাহলে বাকি সব কিছুই ভালো, ঠিক আছে? এই একটা একটা বিষয় আছে। তো যারা নতুন খামারি তারা তো আর প্রত্যেকটা বিষয় নিয়ে আপনার ই করে না, কি বলে যে এরকম গবেষণা করে না বা হচ্ছে বাকি বকনাগুলো নিয়ে এত চিন্তা না করে, কারণ প্রথমে তিনি মনে করেন যে যেহেতু পাঁচটার লটের প্রথম দুইটাই ভালো, ওইগুলোও ভালোই হবে। এই যে এই জিনিসটাই আসলে সবচেয়ে বড় ভুল। এবং এই যে প্রথম দুইটা ভালো দেখানো হয়েছে, এই দেখানোর মাধ্যমে দেখা যায় যে অনেকেই ফোন দিয়ে বলে যে ভাই আচ্ছা আপনি 60,000 বা 70,000 করে বলছেন, আমি আর 5,000 বা 3,000 টাকা করে কম দিব। কারণ ওই যে ওইখানে আবার বলে দিচ্ছেন যে সীমিত সব মানে সীমিত আকারে আপনার কি করা যাবে, দাম কমানো যাবে, খুবই কম, মানে 1,000 বা 500 টাকা সম্মান করা হবে। এটা তো একটা মানে তাদের ব্যক্তিগত ব্যাপার, যাই হোক। তো এই যে এই ধরনের কথা যেহেতু ক্রেতারা বিক্রেতারা বলে দিছে, তো যে ক্রেতা সে চিন্তা করে না অনেক তো কমানো যাবে না, তাহলে কি করা যায়, এইটাকে তো নিয়ে নিতে হবে। এই যে এইভাবে করে দেখা যায় ফোন দিয়ে বলে যে আপনার এই 5টা লটের বকনা বাছুরগুলো আমি 65,000 করে বা 66,000 করে দিব, এই যে দেওয়ার কথা বলে সে ব্যাংকের মাধ্যমে অনেকে প্রবাসী ভাইরা টাকা পাঠিয়ে দেয়। ইদানিং তো তাদের যেহেতু প্রচুর ব্যবসা হয়, বিশেষ করে যারা বকনা বাছুর বিক্রি করে তাদের তো এখন গাড়ির ব্যবস্থাও হয়ে গেছে সব জায়গাতে, আর গাড়ি যারা চালায় তারাও তাদের আশেপাশে ঘুরঘুর করবে, এটা স্বাভাবিক, কারণ তাদের টিউবের দরকার, অর্থাৎ এই পরিবহনের যে এটাকে কি বলে, খ্যাপ বলে বা টিপ বলে যেটাই বলে, যে এইগুলো যারা আসলে পরিবহন চালায় মানে গাড়ি চালায় তারা আসলে এদের কাছে বেশি যোগাযোগ করবে এবং এরা কি করে একেবারে বাড়িতে যেয়ে পৌঁছে দেয়। বাড়িতে যেয়ে পৌঁছে দেওয়ার ফলে অনেকেই আমাদের কাছে এই অভিযোগটা করেছেন যে আমি 5টার লট কিনেছি, প্রথম দুইটা আমি খুব ভালো পাইছি, মানে 5টার মধ্যে 2টা ভালো পাইছি আর 3টা দেখি যে কোয়ালিটিটা আমার কাছে মনে হইতেছে যে একটু খারাপ, মানে আমাকে এই অভিযোগ করেছে নানানজনে। তো এই যে দেখেন এই ব্যাপারটাই ঘটে। তো এইরকমভাবে লটের নামে যে একটা প্রতারণা চলে, আবার একটা বিষয় মনে রাখেন সবাই খারাপ না দুনিয়াতে, কেউ না কেউ ভালো আছে, আপনার ভালো মানুষের সংখ্যা এখন কম, তো ওই ব্যাপারগুলো খুঁজতে হবে। যাই হোক, আপনি এইভাবে অনলাইনে এই রকমের না কিনে সরাসরি দেখা যায় যে তার বাড়িতে যেয়ে বা যেখান থেকেই কিনেন বাড়িতে যেয়ে তারপরে আপনি নিজে দেখে শুনে
কিনতে পারেন। কিনলে দেখা যায় যে আপনি যখন কিনা পাঁচটা কিনবেন, পাঁচটা আপনি আলাদা আলাদা কিনেন, সমস্যা কি? আলাদা আলাদা কিনলে তো সমস্যা নাই, কিনে আপনি ভালো কোয়ালিটির, বেস্ট কোয়ালিটির 2000 টাকা বেশি দিয়ে হলেও কিনা নেন। আমি বারবারই বলি একটা বিষয় যে 2000 টাকা 3000 টাকা বেশি দিয়ে একটা বকনা কিনেন, দেখবেন যে আপনার ওটা যদি আল্লাহ যদি প্রেগনেন্ট করে, মানে ওটা যদি গর্ভবতী হয়, কমসে কম আপনার 40-50 হাজার টাকা বেশি ওইটার মূল্য বেড়ে যাবে। ওই 50 হাজার টাকার বকনা বাছুর কিনলেও ওকে যে খরচ দিতে আপনাকে হবে গর্ভবতী করতে, 60 হাজার টাকার যে বকনা বাছুরটা আছে ওকেও সেম বা একই খরচ দিয়ে আপনার প্রেগনেন্ট করতে হবে বা গর্ভবতী করতে হবে, বাচ্চা দেওয়া পর্যন্ত খরচ একই। কিন্তু 50 হাজার টাকার মূল্য যদি এক সময় যখন গাভী হবে ওইটার মূল্য যদি হয়েছে 1.5 লাখ টাকা, আর আপনার 60 হাজার টাকার যদি আপনি কোয়ালিটি ভালো কিনতে পারেন তাহলে দেখবেন যে ওইটার মূল্য হবে 2 লাখ টাকা। ব্যবধানটা এখানে 10,000 ইনভেস্ট আপনি বাড়াবেন, 10,000 বিনিয়োগ বাড়াবেন, মানে আপনি রিটার্ন পাবেন হচ্ছে 50,000 বা 40,000, এমনটাই সত্য, ঠিক আছে? আর 1 লাখ 1.5 লাখ টাকা দেবো আপনার দিকে না ঝুঁকেন, কারণ ওইগুলো আবার বেশি উচ্চাকাঙ্ক্ষা। 1 লক্ষ টাকার বকনা কিনা আসলে কতটা যুক্তিযুক্ত আমি নিজেও বুঝি না, 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে অনেকে বকনা কিনে, তবে কিনে যারা বড় খামারি তারা কিনতে পারে, তাদের অনেক অভিজ্ঞতা আছে, তাদের অনেক টাকা পয়সা আছে। কিন্তু যারা শুরুতে খামার করেন, আমি মনে করি যে আপনারা 50 আবার একটু বেশি কম হয়ে যায়, কারণ যেহেতু ওই যে বললাম যে সমগ্র জায়গায় তো কম্পিটিশন হয়ে গেছে গা, আগে 50,000 টাকায় যে বকনা বাছুর পাওয়া যেত এখন পাওয়া যায় না, কারণ ওই যে চাহিদা বেশি, মানে মানুষের আগ্রহ বেশি। যখন দেখবেন একটা বাজারে, সাপোজ ধরেন যে আপনি 5 কেজি শশা নিয়ে গেছেন বাজারে, ঠিক আছে, 5 কেজি শশা নেওয়ার পরে ক্রেতা আছে হচ্ছে 2 জন বা 3 জন, তখন দেখবেন যে আপনি দামটা কমাতে হবে, কারণ আপনার তো বিক্রি করতে হবে, মানে বাজার টাইম শেষ হয়ে যাবে, ঠিক আছে? তখন আপনি যদি 20 টাকা কেজি শশা বিক্রি করেন, ঠিক আছে, যখনই দেখবেন যে আপনার কাছে ক্রেতা আসছে হচ্ছে 6 জন বা 7 জন, তার মানে আপনার কাছে 5 কেজি শশার বিপরীতে 5 থেকে 6 জন লোক আছে, তখন আপনি 30 টাকা করে দিবেন এবং 30 টাকা করে বিক্রি হবে। বর্তমান বাজারটা চলতেছে এরকম, কারণ 10টা বকনা বাছুর থাকলে একজনের সেখানে দেখা যায় যে 20 জন ফোন দিতেছে, তার মানে কি চাহিদা বেশি, আর চাহিদা বেশি মানেই আপনি ইচ্ছা মতো দাম নিয়ে নিতে পারবে, বিশেষ করে যারা বিক্রি করে। তো এই যে লটের ব্যাপারগুলো আশা করি বুঝিয়ে দিলাম, যারা লটে কিনবেন তারা একটা বিষয় খেয়াল রাখবেন, একবার সশরীরে যেয়ে কিনবেন এবং দেখে শুনে কিনেন, যেখান থেকেই কিনেন। এটা আমি বলতেছি না যে এই জায়গার থেকে কিনবেন বা ওই জায়গার থেকে কিনবেন, যেখান থেকে আপনি হাট থেকেই কিনেন, যেখান থেকেই কিনেন, সব জায়গাতে এখন লট সিস্টেম তৈরি হয়ে গেছে এমন একটা সিচুয়েশন। তবে আপনি দেখে শুনে কিনেন, লটে যদি ভালো করে কিনতে পারেন কিনবেন, মানে একসাথে, আর যদি ভালো কোয়ালিটি, এক কথা আপনার যেখান থেকে কিনবেন বকনা বাছুর আপনার ভালো কোয়ালিটিরটা কিনতে হবে, এইটাই আপনার উদ্দেশ্য। এখন লট না ফট নাকি হচ্ছে এক জেলার থেকে একটা, আরেক জেলার থেকে একটা, বা আপনার আশেপাশেও তো থাকতে পারে, আপনি একটু খোঁজ নেন, যেখান থেকে পাবেন সেখান থেকে আপনি কিনবেন, অবশ্যই ভালো কোয়ালিটিরটা। ভালো কোয়ালিটি থাকলে একটা বিষয় মনে রাখবেন যে 5,000 টাকা 2,000 টাকা আপনি বেশি খরচ করেন, এখানে আপনি একটা ভালো জাতের গাভী পাবেন কোথার থেকে, একটা ভালো জাতের বকটা কিনলে, কারণ বকনাতে এখন প্রচুর পরিমাণে ক্রস হয়, হলিস্টিন ফ্রিজিয়ান জাতের সাথে ক্রস হয়, এগুলো একটু আপনাকে চিনতে হবে। আমি অনেক ভিডিও দিয়েছি, দেখেন, এগুলোও দেখেন, আর অভিজ্ঞ মানুষের সাথে পরামর্শ নেন, ইনশাল্লাহ খামারের কোনো ধরনের সমস্যা হবে না। আপনার বকনা দিয়ে শুরু করবেন, পাশাপাশি একটা দুইটা গাভীও থাকবে, দেখা যায় যে ওইটার থেকে আপনার বড় ধরনের একটা ভবিষ্যৎ খামার তৈরি হয়ে যায় আর কি। তো এই ছিল আজকে ভিডিও, ভিডিওটি ভালো লাগলে সিরাজ ডেইরি ফার্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে প্রেস করবেন, স্টে সেফ, স্টে ব্লেসড, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।